আজকে আমরা কিন্তু অনেকটা সেই ধরনের ফিতনার মধ্যেই আছি। ফিতনা কম বেশি সব যুগেই ছিল, কিন্তু আজকে সম্ভবত আমরা সবচেয়ে বড় ফিতনার মধ্যে আছি। অতএব আসুন আমরা ইস্তেকামত অর্জন করি, সাবাত অর্জন করি, এবং চেষ্টা করি যাতে দীনের মধ্যে সর্বাত্মকভাবে দৃঢ়পদ থাকা যায়, দৃঢ় সংকল্পের সাথে দীনের প্রত্যেকটা আমল যেন আমরা করতে পারি। কীভাবে সেটা করতে পারবো সেটা নিয়ে আমরা আজকের মৌলিক আলোচনাটা করবো ইনশাআল্লাহ। অনেকগুলো বিষয় এখানে আছে। সাবাত অর্জন করার স্বপ্ন দেখলে কেউ পারবে না। কী তাহলে করতে হবে? এর মধ্যে এক নাম্বার হচ্ছে আত-তারবিয়া আস-সালিমা আস-সাহিহা। আত-তারবিয়া আস-সালিমা আস-সাহিহা অর্থাৎ বিশুদ্ধ এবং যথার্থ ইসলামী তারবিয়াত, বিশুদ্ধ এবং যথার্থ ইসলামী তারবিয়াত। এটা একটা কম্প্রিহেন্সিভ শব্দ, আসলে সার্বিকভাবে একটা প্রপার ইসলামিক এডুকেশন নেওয়া। এই জায়গায় আমাদের অনেক ত্রুটি আছে। দেখা যাবে যে আমাদের হয়তো মাদ্রাসার সিলেবাসে ত্রুটি আছে, তাহলে তারবিয়া সালিমা হলো না, তারবিয়া সাহিহা হলো না। সিলেবাসটা ভালো, কিন্তু মাদ্রাসায় পড়াশোনার পরিবেশ নাই, বা পড়াশোনার পরিবেশ ভালো, ভালো শিক্ষক নাই, তাহলে কার কাছ থেকে শিখবেন? কার কাছ থেকে শিখবেন? তাহলে এই পুরো ব্যবস্থাপনাটা কারা উপহার দিবে বলেন তো? এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে ইস্তেকামত অর্জনের জন্য যে প্রথম শর্তটা, সে যেই হোক না কেন, আজকে হয়তো আমাদের যেই শিশু কিশোররা বা তরুণরা ইসলামী শিক্ষা গ্রহণ করছে তাদের একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে হঠাৎ করে যারা প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না, প্র্যাকটিসে এসেছেন, এই সবার জন্যই এই সুন্দর ব্যবস্থাপনাটা দরকার। শুধু ফর্মাল মাদ্রাসার কথা আমি বলছি না, কারণ আজকে যারা ইসলামী শিক্ষা নতুন করে পরিণত বয়সে গ্রহণ করতে চাচ্ছেন তাদেরও অনেক প্রবলেম। হঠাৎ করে তিনি ইসলামে এসেছেন বটে, কিন্তু প্রপার ইসলামটা কি পাচ্ছেন? প্রপারলি গাইডেড কি হচ্ছেন? গাইডেন্সটা পাচ্ছেন? কার কাছে গাইডেন্সটা নিচ্ছেন? কোন আলেমদের কাছে পড়ছেন, নাকি ইন্টারনেট থেকে পড়ছেন? কোন ধারা দ্বারা তিনি প্রভাবিত হচ্ছেন? ইত্যাদি নানা প্রশ্ন চলে আসে। তাহলে আমাদের আসলে একটা প্রপার ইসলামিক গাইডেন্স দরকার, যেটাকে আমরা আত-তারবিয়া আস-সালিমা বলছি। সেটা মসজিদ ভিত্তিক ফর্মাল ইনফর্মাল হতে পারে, মাদ্রাসা ভিত্তিক ফর্মাল ইনফর্মাল হতে পারে, কিন্তু এটাকে আমাদের ঢেলে সাজাতে হবে। আমাদের অধিকাংশ ইফোর্টগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে। আমরা আমাদের বাচ্চাদেরকে কোথায়, কোন মাদ্রাসায়, কোন ইসলামী শিক্ষায় দেব সেটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি। এবং আমাদের ভাইয়েরা যারা বয়স্ক, তারাও বয়স্ক শিক্ষার ভালো কেন্দ্র পাচ্ছেন না। কোথায় কোরআন সুন্দর করে তেলাওয়াত শিখবেন, কোরআনের সঠিক সমাজটা শিখবেন? যে সমস্ত বিভ্রান্ত ফেরকাগুলো আছে এই সমাজের মধ্যে, যারা বাতিল আকিদা শেখায়, তাদের থেকে মুক্ত হয়ে সঠিক সহি বিশুদ্ধ আকিদা কাদের কাছে শেখা যাবে, কাদের কাছে ইবাদতের সুন্দর প্রশিক্ষণ নেওয়া যাবে, এবং মুআমালাতের মূলনীতিগুলো সঠিকভাবে চিহ্নিত করা যাবে, শেখা যাবে, এবং তার চর্চা করার মতো সুন্দর পরিবেশ পাবেন, এই সব কিছু তারবিয়াতের জন্য জরুরি। এবং আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সফল হয়েছিলেন সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে? তিনি তো এলেমটা ট্রান্সফার করেছিলেন, কিন্তু পাশাপাশি তিনি এই যে যতগুলো এলিমেন্টের কথা বললাম সব কিছুর ব্যবস্থা করেছিলেন। সুন্দর পরিবেশ, মদিনার পরিবেশটা 100% ইসলামী তারবিয়াতে সহায়ক পরিবেশ ছিল। সাহাবায়ে কেরাম শুধু একটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিকায়ত করেছেন, যে আপনার কাছে, আপনার পরিবেশে থাকলে পরে আমার দিনদারি পুরো 100% ঠিক থাকে, কিন্তু আমার পরিবারে গেলে সেটা বিঘ্নিত হয়, ব্যাঘাত হয়, বলেছেন না? আর আজকে তো আমাদের কোথাও পরিবেশ নাই। আজকে যে আমরা ইস্তেকামাতের উপর থাকবো, দিনদারির উপর থাকবো, সেই পরিবেশটা তো ক্রিয়েট করতে পারিনি। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে গ্রুপিং, উপগ্রুপিং, বিভিন্ন মত, বিভিন্ন দলের অনুসারী হওয়ার কারণেও সেখানে কিন্তু অনেক প্রবলেম সৃষ্টি হচ্ছে। তো এই জিনিসগুলো আজকে আমি বলছি এই জন্যে যে আমাদেরকে আসলে এগুলো অ্যাড্রেস করতে হবে, প্রবলেমগুলো জানতে হবে, ডায়াগনোসিস করতে হবে,
এবং সঠিক ইসলামী তারবিয়াত আমাদেরকে দিতে হবে। যদি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের বাচ্চাদেরকে প্রপার এডুকেশনটা দিতে না পারি, তাহলে অন্তত পারিবারিকভাবে দেন, তাহলে মসজিদ ভিত্তিক দেন, যে মসজিদগুলো সুন্দরভাবে দিনের ইসলামের প্রচার প্রসারে কাজ করছে, মসজিদগুলো শুধুমাত্র ইবাদতের জন্য নির্ধারণ না করে ইবাদতের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মসজিদে নববীকে তিনি এলেমের প্রচার প্রসারে এবং এলেমের চর্চায় তারবিয়াতে তিনি ব্যবহার করেছিলেন সেভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা হচ্ছে সর্বপ্রথম উপায় এবং উপকরণ যার মাধ্যমে আমরা আমাদের সন্তানেরা আমরা সবাই মিলে আসলে ইস্তেকামাত অর্জন করতে পারি। দ্বিতীয় হচ্ছে কিরাআতু সাইরিস সালেহিন আত-তায়েবিন, আপনি কার আলোকে জীবনটা গঠন করবেন সেই রোল মডেল নির্ধারণ করা এবং তাদের জীবনী পড়া, তাদের জীবনী পড়া। এটা আমাদের তারবিয়াতের সাথেও রিলেটেড একটা বিষয়, বাট এটাকে আমরা আলাদাভাবে উল্লেখ করলাম যে আপনি কার মতো হতে চান, কাকে অনুসরণ করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমাদের অনেকেরই কিন্তু প্রিয় ব্যক্তিত্ব দেখা যাচ্ছে যে পৃথিবীর মানুষেরা, হয় কারো রাজনৈতিক ব্যক্তিত্ব, কারো সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কারো কোনো যুদ্ধের সেনাপতি ইত্যাদি, এমনকি মুসলিমদের অনেকের প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে অনেক অমুসলিম ব্যক্তিরা কিংবা অনেক সেলিব্রিটিরা, তাই না? তাহলে কিভাবে এই উম্মার লোকেরা দিশা পাবে, কিভাবে সে ইস্তেকামাত অর্জন করবে যার রোল মডেলই হচ্ছে ভুল লোক, এটার জন্য আমরা দায়ী। এক ছোট বাচ্চাদেরকে যারা ক্লাস টুতে থ্রিতে পড়ে তাদেরকে কি আমরা আসহাবে রাসূলের জীবনীগুলো দিয়ে দিয়েছি পড়ার জন্য? আমরা নিজেরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটা পুরোটা পড়েছি? বলেন তো কয়জনে পড়েছি? আমি আমার বহু ক্লাসে মাস্টার্স এবং অনার্স লেভেলে, নিচের ক্লাসগুলোর কথা বলছি না, নিচেও আমরা মাঝে মাঝে ক্লাস নিই স্কুলে মাদ্রাসায়, আমরা একদম নিচের ক্লাসও নেই, আবার টিচারদের কিছু প্রশিক্ষণের ক্লাসও আমরা নেই, উচ্চের মানে উচ্চ পর্যায়ের অনেকগুলো ক্লাসে জিজ্ঞেস করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আপনারা কয়জনে পড়ে শেষ করেছেন? সেখানে হাত উঠেছে খুবই কম, শতকরা 10-15 ভাগের বেশি হাত উঠেনি। এটা খুবই আনফর্চুনেট একটা বিষয়, যাকে আমরা এত ভালোবাসি, যার আদর্শ দ্বারা আমরা প্রভাবিত, তার জীবনীটা জীবনে একবার এখনো পড়লাম না, এটা কিভাবে হয়? আর আমাদের আরো অনেক আদর্শ ব্যক্তিত্ব তো রয়েই গেছেন তার সাহাবাদের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সিরাত, ওমর ইবনে খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইনাদের জীবনী না পড়লে আপনি কি করে ভালো মানুষ হওয়ার প্রেরণা পাবেন? তাদের জীবনের দুঃখ কষ্ট এবং ফেতনার মধ্যে কিংবা নানা রকম কঠিন অবস্থায় কিভাবে তারা ইস্তেকামাতের উপর ছিলেন, যদি সেই ইতিহাস না পড়েন আপনি প্রেরণা পাবেন কোত্থেকে? আপনি তো কাত হয়ে যাবেন সামান্য যে কোনো একটা ফেতনায়। যখনই মানুষ পড়ে ওই পড়াটা তার উপরে আসর করে। সুতরাং এটা হচ্ছে দ্বিতীয় পন্থা, যে আমাদেরকে আমাদের সালাফে সালেহিনের সিরাত পড়তে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সহ সাহাবাই কেরাম কিংবা বড় বড় মুহাদ্দিস ইমাম আইম্মা ইবনে তাইমিয়া ইবনুল কাইয়্যিম ইবনে কাসির এ সমস্ত বড় আলেমদের সিরাত আমাদেরকে পড়তে হবে। আমরা জানব যে একটা জীবনকে কি করে দ্বীনের উপরে মুস্তাকিম করা যায় এবং কিভাবে নিজেকে সব ধরনের ফিতনা এবং সব ধরনের হারাম এবং নিষিদ্ধ জগৎ থেকে দূরে রাখা যায়। আরেকটি বিষয়, সেটি হলো দোয়া। দোয়া আসলে দোয়াটা শুধুমাত্র মানে আমাদের অনেকেই মনে করে একটা দোয়া শিখিয়ে দেন যে আমি একটু বিপদে আছি, যাতে জিন চলে যায়, অথবা মানে কোনো বিপদে আছি, মানসিক সমস্যা আছে, সংসারের সমস্যা আছে, একটা দোয়া শিখিয়ে দেন যাতে এগুলো চলে যায়। দোয়াটা কি আসলে এমন মন্ত্র? দোয়ার বিষয়টা যদি ভালো করে পড়েন তখন বুঝবেন দোয়া একটা মেথড অফ লাইফ, দোয়া হচ্ছে তাওয়াক্কুল এবং ইমানের একটা পার্ট, মনে রাখবেন এটা আমল আবার ইমান এবং তাওয়াক্কুলের
একটা পার্ট। আপনি যদি আস্থাই না থাকে যে আল্লাহ আপনার কি দোয়া কবুল করবেন কি করবেন না, তাহলে সে দোয়া কি কোনো লাভ হবে আপনার? আল্লাহ তুমি যদি চাও আমার এই ভালোটা, এইভাবে তো দোয়া করা জায়েজ নাই। আপনি দোয়া করবেন প্রবল তাওয়াক্কুল নিয়ে, প্রবল ঈমান নিয়ে, এবং তখনই আপনার দোয়াটা হবে একদিকে ইবাদাহ, আর অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার দোয়াটা কবুল করবেন, এবং কবুল করার মাধ্যমে তিনি হয় আপনি যা চাচ্ছেন তা দেবেন, অথবা সেটি না দিয়ে অন্য কোনো বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন, অথবা দোয়া যেহেতু একটা বড় ইবাদা সেই হিসাবে আপনার জন্য আল্লাহর যে পুণ্যের ভাণ্ডার আছে সেখানে পুণ্যগুলোকে আল্লাহ জমা করবেন আপনার জন্য। সুতরাং দোয়াতে কোনো মিস নেই, কিন্তু সে দোয়াটা এভাবেই হতে হবে। দোয়ার মধ্যে আপনি দেখবেন যে কী সুন্দর সুন্দর দোয়া, অর্থ যদি জানি দোয়াটা আপনাকে অনেক বড় মনোবল দিবে। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব ইয়া মুকাল্লিবাল কুলুব থাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আস-সাবাতা ওয়াল ইসতিকামাতা আস-সাবাতা ফিল আমর ওয়াল আযীমাতা আলার রুশদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর সুন্দর দোয়া শিখিয়েছেন আমাদেরকে, সালাতের মধ্যে সালাতের বাইরে বিভিন্ন সময় বিভিন্ন বিপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলো কি ইমপ্রেসিভ দোয়া। ওই দোয়াগুলো যদি আপনি অর্থ বুঝে পড়েন, আল্লাহর কাছে চান, আপনি এটাকে বুস্টার ডোজের মতো মনে হবে, মনে হবে যেন আপনি আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিমান ব্যক্তি, এবং আপনার সহায়ক হচ্ছেন পৃথিবীর সবচেয়ে শক্তিমান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, তৃতীয় চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে আল্লাহর আয়াত যেগুলো তিনি কোরআনে বর্ণনা করেছেন সেগুলো নিয়ে তাফাক্কুর করা। আর তাফাক্কুর বে আয়াতিল্লাহ, এগুলো আল্লাহ তাআলা কোরআনে তো আসলে অনেক বলেছেন, সে আলোচনায় আমরা যাব না, তাতে সময় দীর্ঘ হয়ে যাবে। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এর আয়াতগুলো নিয়ে যেন চিন্তা গবেষণা করি, তাহলে ইস্তেকামাত আসবে। এই মহাবিশ্ব, যারা এই মহাবিশ্ব নিয়ে একটু কল্পনা করেন, মহাশূন্য, তখনই দেখবেন যে অবাক, এত কিছু আছে এর মধ্যে। তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত বড়, কত কুদরত তার আছে, কত ক্ষমতা তার আছে, সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি তখন বিশ্বাসটা অনেক বেড়ে যাবে। একজন পদার্থবিজ্ঞানী, তিনি ফিজিক্সের বিভিন্ন বিষয় নিয়ে যখন ভাবেন, আর যদি তারা একটা ইমানি অন্তর থাকে, তখন তিনি দেখবেন যে কোরআনের মধ্যে বক্তব্যে কিংবা আরও অনেক কিছুতে তিনি আবিষ্কার করছেন সব তথ্য, এবং আল্লাহর কুদরত তার কাছে আরও স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং তার ফলে তার ইমান বেড়ে যাবে, তার ইস্তেকামাত তৈরি হবে। কিন্তু আনফর্চুনেটলি আজকের এই যে যেটাকে আমরা সেকুলার পড়াশোনা বলি বা জেনারেল পড়াশোনা, সেই পড়াশোনাটাকে ইসলামী ধ্যান ধারণা থেকে অনেকটাই মুক্ত করে ফেলা হয়েছে। এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। আপনি ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা মেডিকেল সায়েন্স, পিওর সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, এগুলো পড়ে দেখবেন যে আল্লাহর প্রতি বিশ্বাসের বিষয়গুলো আসছে না সামনে, এটা প্রবলেম। বরং অনেক সময় এই ধরনের শিক্ষিতদেরকে আমরা উল্টো দিকে যেতে দেখি, তারা এদিকে পড়াশোনার করার কারণে কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে। এটা হচ্ছে শিক্ষা পলিসির কারণে, মনে রাখবেন, এটা শিক্ষা পলিসির কারণে। সে নেগেটিভ মাইন্ডে এই পড়াশোনাগুলো করছে, এবং পাশ্চাত্যের যে চিন্তা চেতনা সেটিকে সে রপ্ত করছে, আর সে পজিটিভ মাইন্ডটাকে আসলে ইগনোর করছে, অথবা তাকে সেভাবে গড়ে তোলা হয় নাই বলে সে আল্লাহকে চিনতে পারছে না। অথচ এই পৃথিবীর সৃষ্টির মধ্যে, এই মহাশূন্যের সৃষ্টির মধ্যে, আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলাকে নিদর্শন রাখেননি? আল কোরআনে বারবার আল্লাহ তাআলা সে কথাগুলো তুলে ধরেছেন, এবং সায়েন্টিফিক বহু ইন্ডিকেশন আল কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া জাআলনা মিনাল মা'ই কুল্লা শাইইন হাই, পানি থেকে আমি সকল প্রাণীকে সৃষ্টি করেছি। পানি থেকে সকল প্রাণীকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তিনি সৃষ্টি করেছেন। আর এটা যে কোনো, মানে এটা একটা আসলে ইউনিভার্সাল ফ্যাক্ট যে
আসলে সকল প্রাণ পানি থেকে এসেছে, যেখানে পানি নেই সেখানে কোনো প্রাণ নেই। এরপরে আরও অনেকগুলো ইন্ডিকেশন আছে, আমরা যদি সেগুলো নিয়ে চিন্তা করি তাহলে আমাদের ইমান বেড়ে যাবে। ইমান বেড়ে যাওয়া মানে ইস্তেকামাত অর্জিত হবে। পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করা, আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করা। কীভাবে দৃঢ় হবে আল্লাহর সাথে সম্পর্ক? আল্লাহর কালাম পড়তে হবে, আল্লাহর কালাম পড়তে হবে, বুঝতে হবে। এবং আল্লাহর কালামে আল্লাহ তাআলা যে সমস্ত নির্দেশগুলো দিয়েছেন সেগুলো মানতে হবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা। এখন আমাদের অনেক মুসলিম ভাইরা সালাতি ঠিকমতো পড়েন না, বলে যে এটা ব্যক্তিগত আমল। আমি বহু জেনারেল শিক্ষিত ভাইদের সাথে কথা বলেছি, বলে যে দেখেন লা ইকরাহা ফি দ্বীন, আল্লাহই তো বলেছেন দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, এটা ব্যক্তিগত একটা আমল, আমার ইচ্ছে হলে পড়বে ইচ্ছে হলে পড়বেন না, এগুলো তো আপনার কোনো কনসার্ন না। দৃষ্টিভঙ্গিটা এভাবেই, দ্বীনের প্রতি দৃষ্টিভঙ্গিটা আধুনিক শিক্ষিত লোকদেরকে দেওয়া হচ্ছে। যদি আপনি সালাতি না পড়লেন আল্লাহর সাথে সম্পর্ক কি করে হবে? যাকাতের প্রশ্ন যদি আসি তাহলে দেখব যারা সালাত পড়ে না তারা তো যাকাত দেওয়ার প্রশ্নই আসে না। আনফর্চুনেটলি সালাত পড়ে তাদের মধ্যে বহুলোক ঠিকমতো যাকাত দেয় না। আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে কি করে তার সাথে আপনি সম্পর্ক বৃদ্ধি করবেন বলেন তো? যেমন আমার সাথেও যদি কেউ ভালো সম্পর্ক করতে চান, আমি যা বলি আপনি উল্টো দিকে আমল করেন, আমার সাথে কোন ভালো সম্পর্ক হবে বলেন? তাহলে আল্লাহর সাথে কীভাবে হবে? আমরা ভাবছি আমি আল্লাহর কোনো নির্দেশ মানব না, সালাত পড়ব না, যাকাত দেব না, সুদ খাব, ঘুষ খাব, অন্যায় করব, জুলুম করব, খারাপ কাজ করব, আর আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো থাকবে। মৌলভী সাহেবকে ডেকে যদি কিছু কোরআন পড়ায় তাহলে ভালো সম্পর্ক হয়ে গেল, তিনি জোড়া লাগাই দিলেন। ভয়ঙ্কর ভুল ধারণার উপরে সমাজের লোকেরা আছে। আল্লাহর সাথে সম্পর্ক এভাবে হয় না, আল্লাহর সাথে সম্পর্ক আপনাকেই আগে উদ্যোগী হয়ে তৈরি করতে হবে এবং তার জন্য যা যা প্রয়োজন সেটি করতে হবে। আর আমরা যদি রুটিন ওয়ার্কটা করি, অর্থাৎ ফরজ ওয়াজিবগুলো মেনে চলি, এটা হলে তখন রুটিন মুসলিম হলাম। আল্লাহর সাথে স্পেশাল সম্পর্কের জন্য আরও কিছু বেশি করতে হবে, নফল সাদাকা দিতে হবে, রাত জেগে সালাত ও তাহাজ্জুদ পড়তে হবে, আল্লাহর কাছে কান্না করতে হবে দেখানো যাবে না, দান করতে হবে শোনানো যাবে না, গোপনে সব ভালো ভালো কাজ করতে হবে। আজকে আমরা যাই করি তাই দেখানোর জন্য পাগল হয়ে যাই, ভাইরাল হওয়ার একটা নেশা আমাদের সবার মধ্যে চলে এসছে। মনে রাখবেন ভাইরাল হওয়ার ন্যূনতম কোনো নিয়ত যদি কারোর মধ্যে থাকে এটা হচ্ছে রিয়া। কোরআন তেলাওয়াত করছেন সুন্দর, হয়তো বাংলাদেশের সেরা কোরআন কারি আপনি, বাট আপনার মধ্যে ভাইরাল হওয়ার চিন্তা যারা পরিমাণ ঢুকলে এটা রিয়া এবং আপনার আমল বাতিল। আমাদের ওই যে বললাম না, এডুকেশনের জায়গাটা শুদ্ধ হয়নি। নিয়ত কীভাবে শুদ্ধ রাখা যায়, নিজেকে কীভাবে পরিশুদ্ধ করা যায়, ওই জায়গাগুলো আমাদের তৈরি করতে হবে। যাই হোক, আমাদের পঞ্চম পয়েন্ট ছিল আল্লাহর সাথে সম্পর্ক তৈরি। ষষ্ঠ পয়েন্টটা হচ্ছে ভালো পরিবেশ এবং ভালো সংসর্গ এখতিয়ার করা। আমাদের অনেকে মসজিদে আসেন, আবার দেখবেন যে পার্টিতেও যান, সেই সকল পার্টি যেখানে নাচ গান হয়, যেখানে কনসার্ট হয়, যেখানে নায়ক নায়িকারা আসেন, আছে না? এই ডাবল স্ট্যান্ডার্ড মুসলিমদের সংখ্যা বেশি, তাদের ঈমান তাদেরকে পাপ থেকে নিষেধ করে না, তাদের ঈমান তাদেরকে পরকীয়া থেকে নিষেধ করে না, তাদের ঈমান তাদেরকে অবৈধ প্রণয় কিংবা অন্যায় কিংবা জুলুম কিংবা ঘুষ দুর্নীতি থেকে নিষেধ করে না। সে যখন ভালো পরিবেশে থাকে ভালো থাকে, আর যখন খারাপ পরিবেশে যায় খারাপ হয়ে যায়। ব্যক্তিগতভাবে আমাকে অনেকেই বলেছেন, বিশিষ্ট অনেক প্রকৌশলী, তারা বললেন যে ভাই আমি এখনও এবং সবসময়ই কোনোদিন ঘুষ খাবো না বলেছি, বাট চাকরিস্থলে গেলে আর পারি না কয়েকটা কারণে, কারণ আমি তাদের মধ্যে ইউনিক পার্সন হয়ে যাচ্ছি, অর্থাৎ একক ব্যক্তি যে হয়তো এটাকে আমি নিষেধ করছি, হয় আমি তাদের রোশানলে পড়ছি অথবা চাকরি চালিয়ে যেতে গেলে তাদের সাথে কম্প্রোমাইজ করে থাকতে হচ্ছে।
আচ্ছা, এখন এখানে পরিবেশ বোঝা যাচ্ছে যে পরিবেশ আপনার মতো ভালো মানুষকেও কিন্তু নষ্ট করে ফেলছে, তাহলে আপনি ওই পরিবেশ থেকে চলে আসেন। এটাই হচ্ছে আমাদের এই রেকমেন্ডেশন। ইস্তেকামত অর্জন করতে চান, তাহলে দুনিয়ার সব কিছু পাওয়ার আশা যদি করেন, সব ঠিক থাকবে, ইস্তেকামতও ঠিক থাকবে, দিনও ঠিক থাকবে, এটা কি সম্ভব? আপনাকে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে। আপনি যদি দিনকে ঠিক রাখতে চান, দিনের ইস্তেকামত অর্জন করতে চান, তাহলে দুনিয়া এর বেশ কিছু অংশ আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আর যদি আপনি দুনিয়া ঠিক রাখতে চান, তাহলে দিনকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আল্লাহকে বিদায় জানাতে হবে অথবা ইসলামকে বিদায় জানাতে হবে। অকেশনালি মাঝে মাঝে আসবেন ওই যে দুই ঈদের অথবা জুমার দিন। সপ্তম হলো আল্লাহর সাহায্যের প্রতি আস্থা রাখা। আমরা ফেতনায় প্রায় সময় এটাতে ভুলে যাই। আমরা ভাবি যে এত বিপদ, এত বিপদ, আল্লাহ কেন হেল্প করে না, এত ফেতনা, আল্লাহ কেন সাহায্য করে না? আল্লাহ কি বলেছে উনি সাহায্য করবেন না? আল্লাহ তো বলেছেন আল্লাহ মোমিনদের উপর তিনি সাহায্য, মোমিনদেরকে তিনি সাহায্য করবেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু কবে করবেন এটা তো আল্লাহ নির্ধারণ করেননি। এক বছর, দুই বছর, একশো বছর, দুইশো বছর, এটা তো আল্লাহ নির্ধারণ করেনি। আল্লাহ যখন ইচ্ছা করবেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, ব্যাস। কিন্তু আমাদের আল্লাহর নাসর এবং আল্লাহর সাহায্যের উপরে আমাদের অবশ্যই আস্থা থাকতে হবে। আস্থা নষ্ট হয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, তাওয়াক্কুল নষ্ট হয়ে যাবে, ইস্তেকামত আর তখন থাকবে না। কেউ পরীক্ষা ফেল করার পরে বলেন যে আল্লাহ যদি থাকতো আমি কেমনে ফেল করি। মানে একজনকে শুনেছি, আমি নিজেই শুনেছি এরকম বলতে, আল্লাহ যদি থাকেন আমি কেমনে ফেল করি। কেমন কথা! আল্লাহ কি আপনাকে পাশ করানোর গ্যারান্টি দিয়েছেন নাকি? আর পয়েন্ট নাই, আপনি ভুল করেছেন, আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি দোষ হয়ে গেল আল্লাহ, এটা কেমন কথা! মোমেনদের কোনো দলের যদি পরাজয় হয় অমুসলিমদের কাছে, সেটার জন্য কারা দায়ী? মোমেনরা না? নিশ্চয় আমাদের এমন কোনো ত্রুটি ছিল যার জন্য বিপর্যয় হয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বেও তো সে উহুদের যুদ্ধে কিছু বিপর্যয় হয়েছিল, পরাজয় হয়নি, বিপর্যয় হয়েছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন পরিপালনে শতভাগ যারা রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন, ওই জায়গা থেকেই বিপর্যয়টা ঢুকে পড়েছে। আজকে আমাদের ব্যক্তিগত জীবনে, পরিবারে, সমাজে, জাতীয় জীবনে মনে রাখবেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো নির্দেশনার বিপরীতে আমরা চলে যাই, তাহলে এর দায়ভাগ পুরো জাতিকে বহন করতে হবে, ব্যক্তিদেরকে বহন করতে হবে, যদি ব্যক্তি তার জন্য দায়ী থাকেন। এবং সেই পরিমাণ বরকত এবং রহমত উঠে যাবে যেই পরিমাণ আমরা ভায়োলেশন এবং সীমালঙ্ঘন করে থাকি। অষ্টম হচ্ছে আল এলতেজাম। এলতেজাম মানে হচ্ছে প্র্যাকটিসিং হওয়া, প্র্যাকটিসিং হওয়া। আজকে মুসলমানদের নানা অবস্থা দেখে সমাজবিজ্ঞানীরা, আমি বলবো সমাজবিজ্ঞানীরাই, কারণ মুসলমানদের মধ্যে এই ভাগটা আল্লাহ আল্লাহ রাসুল করেন নাই, অনেক প্রকার মুসলমান মানে মুসলিম সমাজের প্রতি লক্ষ্য রেখে বলছেন মুসলিমদের অনেক প্রকার, প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম, লিবারেল মুসলিম, এভাবে বিভিন্ন নাম দেওয়া হয়েছে না, দেওয়া হয়েছে। কিন্তু আসলে মুসলিমদের কি বিভিন্ন প্রকারের কোনো অপশান কোরআন সুন্নাহ রেখেছে আমাদের কাছে? রাখে। মুসলিম সেই ব্যক্তি যে পরিপূর্ণ ঈমান পোষণ করে এবং ঈমানের আলোকে জীবন গঠন করে। কোরআন সুন্নাহ হচ্ছে তার দুটো সোর্স অফ নলেজ, যার বাইরে সে কখনো যায় না, বাস, খুব সংক্ষেপ। এটা হচ্ছে আমাদের জন্য করণীয়। যদি আমরা ইসলামের ইস্তেকামতের উপর থাকতে চাই, তাহলে ইসলামের যে মূল আকীদা, ইসলামের যে মূল ইবাদাত, ইসলামের যে হালাল হারামের বিধান, ইসলামের যে আদাব, সেগুলো সবগুলো আমাদেরকে আটকে থাকতে হবে। নয় নম্বর হচ্ছে এমন সব আখলাক আমাদের অর্জন করতে হবে যে আখলাক আমাদেরকে ইস্তেকামাতে অভ্যস্ত করে দেয়। আখলাক, সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না, সততার উপর থাকবেন, মুনাফিকের উপর থাকা যাবে না। এভাবে আরও সবর, তাহাম্মুল, সুন্দর আচরণ, এসব কিছু, যাতে মুসলিমদের মধ্যে একটা সুন্দর ঐক্য তৈরি হয়। এভাবেই আখলাকের যত সুন্দর সুন্দর বিধানগুলো এবং আদবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়েছেন, সে আখলাকটা অর্জন করতে হবে আমাদেরকে। আমরা আজকাল দিনের প্রচারের ক্ষেত্রে আখলাকের কথা ভুলে যাই।
আমরা যখন মানুষকে সুন্দর নসিহা করি তখনও দেখা যাচ্ছে যে অশালীন অনেক এমন বক্তব্য চলে আসে যেটা ইসলাম অ্যালাউ করে না। তাহলে তো আখলাক হলো না। একজন দাঈ আল্লাহ তার আখলাক থাকতে হবে, একজন ইমামুল মসজিদ তার আখলাক থাকতে হবে, একজন আলেম তার আখলাক থাকতে হবে, একজন মুসলিম তার আখলাক থাকতে হবে, একজন মুসলিম ডাক্তার, মুসলিম প্রকৌশলী, মুসলিম শিক্ষক, শিক্ষাবিদ, একজন মুসলিম রাজনীতিবিদ, একজন মুসলিম প্রশাসনিক কর্মকর্তা, একজন মুসলিম সামরিক অফিসার, এদের প্রত্যেকেরই আদব আখলাক থাকতে হবে। আদব আখলাকের বাইরে গেলে আসলে ইস্তেকামত অর্জন করা সম্ভব নয়। আল্লাহর জিকির আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আল্লাহর জিকির, আপনি সবসময় আল্লাহকে স্মরণ রাখবেন। আল্লাহর জিকির মানে নির্দিষ্ট কয়েকটা দোয়া পড়া না, আল্লাহর জিকির মানে রিমেম্বারেন্স অফ আল্লাহ, আল্লাহকে সার্বক্ষণিকভাবে স্মরণ রাখা। আল্লাহকে সার্বক্ষণিকভাবে যদি আমরা স্মরণ রাখি তাহলেই আমরা যেমন অনেক সময় এখন ট্রাফিক জ্যামে সময় কাটাই, দেখেন এই সময় আমরা হয়তো কিছু দোয়া পড়তে পারি, এ সময় কিছু বই পড়তে পারি। এই স্বভাবটা নিয়ে গেছে পাশ্চাত্যের লোকেরা, তারা ট্রেনে বাসে পড়ে, কিন্তু আমাদের এখানে হয়তো পরিবেশও একটু বেশি ঘিঞ্জি, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের উইল পাওয়ার যদি থাকে, ইচ্ছা যদি থাকে, সবই সম্ভব। মুখস্থ দোয়াগুলো পড়েন, কোরআন তেলাওয়াতগুলো করেন, কিন্তু বাসে ট্রেনে সবসময় আমরা দেখি যে আলাপ আলোচনার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দেয় অথবা রাজনৈতিক আলোচনায় চলে যায় যাতে শেষ পর্যন্ত তার পরিণতি আর ভালো হয় না। আমরা আমাদের সময়গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আল্লাহ স্মরণে না কাটিয়ে দুনিয়ার আজেবাজে আজগবি গল্পতে কাটিয়ে দেই। এটা থেকে বের হয়ে আসতে হবে। ইস্তেকামত অর্জিত হবে যদি সার্বক্ষণিক আল্লাহর স্মরণে থাকার আমরা একটা অভ্যাস রপ্ত করতে পারি। সালাতের সময় সালাত, কিংবা কাউকে সাদাকা দেওয়া, কিংবা যখনই যে কাজ করতে যাবেন এটা করার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা কী, সেই নির্দেশনা যদি পরিপালন করেন, আপনার অফিসের কাজে, কোনো চাকরিতে জয়েন করার কাজে, জয়েন করার সময় চিন্তা করবেন যে এই চাকরিটা কি শরিয়া কমপ্লায়েন্ট কি না, শরিয়া অনুমোদিত কি না, ছেলে মেয়ে সকলের ক্ষেত্রে এটা ভাবতে হবে, তাহলে আল্লাহর স্মরণটা আপনার সার্থক হবে। আপনি এমন একটা চাকরিতে ঢুকলেন যেটা শরিয়া অ্যালাউ করে না, তাহলে আল্লাহর জিকির কোথায় থাকলো? আল্লাহর জিকির কি মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা অথবা শুধু অন্য কোনো দোয়া পড়া? না, সেটা নয়। এবং সর্বশেষ আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে যে এই ইস্তেকামত অর্জনের মধ্য দিয়ে, দিনদারির মধ্য দিয়ে, দিনের উপর থাকার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদের জন্য কী নেয়ামত রেখেছেন। সে জান্নাতের কথা, জান্নাতের গল্প কি আল্লাহ তাআলা করেননি কোরআনে? সুন্দরভাবে জান্নাতকে চিত্রিত করেছেন, জান্নাতের সব পুরস্কারের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ামা খাতারা বিবালি বাশার। এটা হাদিসে কুদসির মধ্যে এসেছে সহি, যে জান্নাতের মধ্যে এমন সব কিছু রয়েছে যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, এবং কারো অন্তরে কোনোদিন কল্পনায়ও আসেনি। পাশাপাশি জাহান্নামের কথা মনে রাখতে হবে। আজকে যে খারাপের মধ্যে আমরা চলে যাচ্ছি, ভাববেন না যে শুধু জান্নাত হারালেন না, জান্নাত হারানো তো আছেই, পাশাপাশি জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। অতএব এই দুটোর মধ্য দিয়েই ব্যালেন্স, আধুনিক যে কোনো রাষ্ট্র আপনি দেখবেন যে সে তার দেশের নাগরিকদেরকে পুরস্কৃত করে ভালো কাজের জন্যে প্রত্যেক সেক্টরে, আর পাশাপাশি প্রত্যেকটা খারাপ কাজের জন্য একটা ফৌজদারি দণ্ডবিধি এবং অন্যান্য আইনকানুন পৃথিবীর সব দেশে, মুসলিম নন মুসলিম দেশেই আছে। তাতে বোঝা যায় যে মানব প্রকৃতির সাথে এটা খুবই সামঞ্জস্যপূর্ণ যে সে ভালো কাজ করলে পুরস্কৃত হতে চায়, আর পুরস্কৃত হলে সে মোটিভেশন ফিল করে, আর যদি সে খারাপ কাজ করে তাকে শুধুমাত্র সুন্দর ওয়াজ করে, নসিহাত করে তাকে বিরত রাখা যায় না, তার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করতে হয়। এবং সেই কারণেই পৃথিবীর যে কোনো ক্ষুদ্র দেশেও এই নিয়ম কানুনগুলো করেছে, আল্লাহ তাআলাই এভাবে মানুষকে তৈরি করেছেন, এবং জান্নাত জাহান্নামের আলোচনা তিনি এই জন্যই কোরআনে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের ইস্তেকামত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন বিরোধী যে কোনো অবস্থান থেকে সরে আসার তৌফিক দান করুন। তার দ্বীন, দ্বীনের যে নির্দেশনা সেগুলো লঙ্ঘন করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দিন।
যে কোনো দুর্নীতি, যে কোনো অন্যায়, যে কোনো পাপ, যে কোনো শিরক, যে কোনো বিদআত করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم।